নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুব্রা বিশ্বাস, আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে কুম্ভ রাশির অক্টোবর মাস নিয়ে চলে এলাম। কেমন যাবে এই অক্টোবর মাসটি, কেমন যাবে কুম্ভ রাশিতে কর্ম, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, পরিবার, এক এক করে আমি বলবো। ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা বোঝার চেষ্টা করুন। ভিডিও শেষে অবশ্যই আপনাদের এই মাসে লাকি কালার, লাকি নাম্বার, লাকি ডেজ অবশ্যই আলোচনা করবো। প্রথমেই জানাই পুজোর অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক শুভেচ্ছা। আপনারা খুব ভালো করে খুবই পুজো কাটান, সকলের সাথে কাটান, পরিবারের সাথে কাটান, আপনাদের সকলের মনের বাসনা পূর্ণ অবশ্যই এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে কর্মজীবন। দেখুন এই টাইমে কর্মভালতা শনিদেব অবশ্যই বক্রী অবস্থায় আছেন, সেটা ঠিক কথা, কিন্তু তবুও কিছু গ্রহের পরিস্থিতি, শুভ পরিস্থিতির জন্য আপনাদের কর্মজীবন কিন্তু ভীষণ ভালো যেতে চলেছে। বিশেষ করে মঙ্গলের দশমভাবে অবস্থান আপনাদের কর্মজীবনকে কিন্তু প্রভাবিত করতে চলেছে। আপনাদের কর্মজীবনে কিন্তু বহুত পরিমাণে উন্নতি এই সময় কিন্তু দেখা যাবে। আপনাদের বিভিন্ন দিক থেকে এই সময় নতুন নতুন আকর্ষণীয় সুযোগ, বিশেষ করে কর্মক্ষেত্রে আপনি কিন্তু দেখতে পাবেন। নানান দিক থেকে আপনি অপরচুনিটি এই সময় পেতে থাকবেন। যারা নতুন চাকরির খোঁজে আছেন তারা অবশ্যই চিন্তা করবেন না, কারণ এই টাইমে কিন্তু আপনারা নতুন চাকরি অবশ্যই পাবেন। এরপর হচ্ছে ব্যবসা। এই মাসে ব্যবসার ক্ষেত্রে বললে অপ্রত্যাশিতভাবে লাভ আপনি কিন্তু দেখতে পাবেন। যারা নতুন ব্যবসা খুলতে চাইছেন তারা অবশ্যই খুলুন, কারণ এই টাইমটা কিন্তু দারুণ। এছাড়া যারা ব্যবসার সঙ্গে অলরেডি যুক্ত রয়েছেন, বিশেষ করে যারা মেডিসিনের সঙ্গে যুক্ত রয়েছেন, ইম্পোর্ট এক্সপোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন, শাড়ির সাথে যুক্ত রয়েছেন এবং ফুডের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা অবশ্যই একটা বেনিফিট রেজাল্ট আপনারা এই টাইমে দেখবেন। ব্যবসায় কিন্তু অবশ্যই সাফল্য রয়েছেন। আপনারা যারা মনে করছেন যে একটা এইচ তো আছে, তার সাথে একটা ব্রাঞ্চ অফিস খুলে ফেলে অবশ্যই চেষ্টা করুন। এই টাইমে কিন্তু আপনি আপনার ব্যবসাটাকে স্প্রেড করতে পারবেন, সেই দিক দিয়ে কোনো চিন্তা নেই। ব্যবসার মাধ্যমে আপনি প্রভাব, প্রতিপত্তি, আপনার প্রতিষ্ঠা, নাম, যশ সমস্ত কিছুটাই পেয়ে যাবেন। যারা শেয়ার এবং লটারির সঙ্গে যুক্ত আছেন তারাও কিন্তু এই সময় একটা লাভের মুখ দেখতে পাবেন। তো ওভারঅল কিন্তু বিজনেসের দিকেও ভীষণভাবে পজিটিভ একটা টাইম। এরপর হচ্ছে শিক্ষা। মাসের দ্বিতীয়ার্ধে বুধ, শুক্র এবং সূর্য আপনার নবমভাবে গমন করবে, তখন কি হবে, এই সময় শিক্ষাক্ষেত্রে কিন্তু ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। মাসের ফার্স্ট হাফের থেকে সেকেন্ড হাফে কিন্তু আপনি শিক্ষাক্ষেত্রে দারুণ একটা পজিটিভ রেজাল্ট এই গ্রহের পরিস্থিতির জন্য আপনি কিন্তু দেখতে পাবেন। আপনি দেখতে পাবেন যে যে কাজটা আপনি একটু দেরি হচ্ছিল সেই কাজটা খুব ফাস্ট হয়ে যাচ্ছে। আপনি একটা সফলতার মুখ দেখতে পাবেন, আপনার পারফরমেন্স দেখার মতো হবে। আপনার সামনে যদি পরীক্ষা থেকে থাকে, স্কুলিং থেকে ইউনিভার্সিটি সমস্ত শিক্ষার্থীদের জন্য বলবো অবশ্যই আপনাদের এই টাইমটা ভীষণ গুড একটা টাইম। আপনাদের পারফরমেন্স দেখার মতো হবে, আপনাদের পরীক্ষাও ভালো হবে। যারা পরীক্ষা দিয়ে বসে আছেন এই টাইমে রেজাল্ট, তারা অবশ্যই একটা ভালো রেজাল্টের মুখ দেখতে পাবেন। এবং যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, সামনে পরীক্ষা রয়েছে, তাদেরও পারফরমেন্স দেখার মতো হবে। যারা পরীক্ষা দিয়ে অলরেডি বসে আছেন এই টাইমে রেজাল্ট, তারাও কিন্তু একটা করে ধাপ এগিয়ে যাবেন। প্রিলিমস হলে মেন, মেন হলে ইন্টারভিউ, ইন্টারভিউ হলে অবশ্যই আপনারা চাকরির মুখ অবশ্যই দেখতে পাবেন। তো ওভারঅল শিক্ষার ক্ষেত্রে দারুণ। এরপর হচ্ছে পারিবারিক জীবন। পারিবারিক জীবনের ক্ষেত্রে কিন্তু আপনি যদি আপনার পরিবারের সাথে দূরে কোথাও ভ্রমণে এই টাইমে কিন্তু যেতে পারেন, তো পরিবারের দিকটাও কিন্তু দারুণ, কারণ পরিবারের সঙ্গে আপনি কিন্তু সুখ শান্তিপূর্ণভাবে এই টাইমটা কাটাতে পারবেন, সকলের সাথে এনজয়মেন্ট করতে পারবেন। এই টাইমটা খুবই ভালো, দূরে কোথাও ঘোরারও একটা প্ল্যান হতে পারে, তো সবার মধ্যেই একটা ভালো সম্পর্ক গড়ে উঠবে। তো পারিবারিক দিকটাও টাইমটা পজিটিভ, সকলেরই আপনি পূর্ণ সহযোগিতা পাবেন। এবার হচ্ছে বৈবাহিক জীবন। বৈবাহিক জীবন যদি বলি, আপনি আপনার জীবন সাথীর সঙ্গে কিছু স্মরণীয় মুহূর্ত কিন্তু কাটাতে পারেন, বৈবাহিক জীবনটাও ভীষণ ভালো যাবে এই মাসটার ক্ষেত্রে। আপনি কিন্তু আপনার জীবন সাথীরও প্রচণ্ডভাবে একটা সাপোর্ট আপনি কিন্তু পাবেন, সুখে দুঃখে তাকে কিন্তু পুরোপুরি আপনি সাথে নিয়ে চলতে পারবেন, কারণ সে আপনার ফিলিংসটাও বুঝবে এবং তার সাথে খুব সুন্দর সুন্দর মুহূর্তগুলো কাটাতে পারবেন, সময় স্পেন্ড করতে পারবেন। তো ওভারঅল বৈবাহিক জীবনটা খুবই পজিটিভ, আপনি সুখের মুহূর্ত অবশ্যই নিজেদের মধ্যে শেয়ার করতে পারবেন। এর হচ্ছে প্রেম জীবন। নতুন সাথী যারা খুঁজছেন অবশ্যই তারা নতুন সাথী পেয়ে যাবেন। যারা প্রেম জীবনের সঙ্গে যুক্ত রয়েছেন, বৈবাহিক জীবনে যেতে চাইছেন, অবশ্যই বাড়ির সাথে কথা বলুন। এই টাইমে কিন্তু আপনারা বৈবাহিক জীবনের মধ্যে আবদ্ধ হতে পারেন এবং যারা নতুন সাথী খুঁজছেন অবশ্যই তারা নতুন সাথী পেয়ে যাবেন এবং আপনাদের মধ্যে একটা ভালোবাসার বন্ডিং আরও আরও দৃঢ় হবে এই টাইমটায়। এই টাইমে আপনারা একে অপরের সঙ্গে অনেক টাইম স্পেন্ড করতে পারবেন, তো এই টাইমটা ওভারঅল কিন্তু খুবই ভালো। এবছর অর্থনৈতিক জীবন, বিশেষ করে যদি আমি বলি জমি বাড়ি এই সব ক্ষেত্র থেকে কিন্তু আপনার আর্থিক লাভ এই সময় হবে। ধরুন আপনি একটা পুরনো, আপনার একটা সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তিটা আপনি বিক্রি করতে চাইছেন, সেখান থেকে একটা আর্থিক লাভ হতে পারে, বা আপনি
ধরুন কোনো কিছুর মধ্যে কোনো জমি বাড়ির মধ্যে কোনো ইনভেস্ট করে রেখেছেন, সেখান থেকে একটা আর্থিক লাভ হতে পারে। তো বিভিন্ন ক্ষেত্র থেকে বিশেষ করে জমি বাড়ির সঙ্গে লিঙ্ক আপনি কিন্তু সেই আর্থিক গেন আপনি করতে পারেন। বা ধরুন আপনি ব্রোকারেজের কাজ করেন বা ব্রোকারি করেন, তো এই ক্ষেত্রেও কিন্তু আপনি একটা আর্থিক লাভ আপনি দেখতে পাবেন। এছাড়া শেয়ার বা লটারির ক্ষেত্রেও তো আপনি একটা আর্থিক লাভ পাচ্ছেন, কর্ম ব্যবসার মাধ্যমেও আপনি কিন্তু আর্থিক লাভ করছেন। তো বিভিন্ন ক্ষেত্র থেকে আপনি কিন্তু আর্থিক গেন এই টাইমে কিন্তু দেখতে পাবেন। এরপর হচ্ছে স্বাস্থ্য, আপনার বিশেষ করে চোখ মাথা ব্যথা, এই যে ব্যথার দিকটা বিশেষ করে শ্বাসজনিত রোগ এইগুলো কিন্তু হতে পারে, এইগুলো একটুখানি মেনটেন করার চেষ্টা করুন, নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন। অবশ্যই এই জায়গাটা কিন্তু আপনাকে একটু এই টাইমটা ভোগাবে, তো আমি বলবো একটুখানি নিজের প্রতি কেয়ার নিন, জল খান, শাকসবজি খান, ফ্রেশ খাবার খান। এছাড়া চোখ মাথা ব্যথা একটু স্ট্রেসটাকে কম নেওয়ার চেষ্টা করুন, নিজের প্রতি একটু কেয়ার নিন, নিজের জন্য একটু সময় বার করুন, তাহলে দেখবেন আপনার এই টাইমটা ভালো যাবে, আপনি স্বাস্থ্যের দিকটাও নজর রাখতে পারছেন। আপনার রাশি অধিপতি যদি বলি শনি এবং ইউরেনাস, আর যদি বলি রাশির উপাদান, রাশির উপাদান অবশ্যই বায়ুতত্ত্বের রাশি। লাকি কালার যদি বলি সাদা সবুজ পিঙ্ক, লাকি ডেজ যদি বলি বুধবার শুক্রবার এবং সোমবার, লাকি নাম্বার যদি বলি 7, 9, 10, 91। তো যে লাকি দিনগুলো বললাম, আমি লাকি কালারগুলো বললাম, অবশ্যই লাকি দিনে লাকি কালারের ড্রেস পরে অবশ্যই যে কোনো শুভ কাজে যান, আপনার কোনো মাঙ্গলিক কাজে যান, কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা কোনো ব্যবসায়িক কাজে যাচ্ছেন, অবশ্যই এই কালার ড্রেস পরে যাওয়ার চেষ্টা করুন। আপনাদের সকল মনের বাসনা পূর্ণ হবে, আপনি একটা সাকসেসের মুখ দেখতে পাবেন। দেখুন পজিটিভ তো পজিটিভ যাবেই, নেগেটিভ কখনো যাবে না। আমি যেভাবে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আগে থেকে বললাম, যেভাবে বললাম সেভাবে যদি একটু চলেন, দেখবেন আপনার এই মাস দুর্দান্ত যাবে। আমি সবসময় চাই আপনারা খুব ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, আপনাদের সকলের মনের বাসনা পূর্ণ হোক, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আপনারা ক্যারিয়ারের অনেক উপরে পৌঁছান। আমার ভিডিও যদি আপনাদের জীবনের পথে একটু সহায়তা করে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার ভিডিওর প্রত্যেকটা নোটিফিকেশান প্রথমেই আপনাদের কাছে গিয়ে পৌঁছে। এই বলে আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার।